আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে বর্তমানে যে বেশি প্রশ্নগুলো আসছে আমার, বেশি প্রশ্নের মধ্যে কোন ট্রেডে ট্রেনিং করলে এখন এই মুহূর্তে দ্রুত বের হওয়া যাবে আজকে এই মাসের জন্য। কি মাস এটা? মার্চ, এপ্রিল, মে মাস। এটা হচ্ছে মে মাস। আমি ভিডিও করতেছি মে মাসের, আজকে 28 তারিখ। আজকের দিন থেকে শুরু করে আগামী মাস পর্যন্ত জুন মাসে যারা ভর্তি হবে, যে ট্রেডে ভর্তি হলে আপনি দ্রুত বেরোতে পারবেন, বিশেষ করে আমাদের সেন্টার থেকে। আমাদের সেন্টার থেকে আমি সেই ট্রেডটা দেখাবো, ঠিক আছে? তো আমাদের এখানে যে 6টা ট্রেড ছিল, এই 6টা ট্রেডের মধ্যে এখন খোলা আছে 4টা ট্রেড। 2টা ট্রেড কিন্তু বন্ধ রাখা হয়েছে কোটা না থাকার কারণে। এই 4টা ট্রেডের মধ্যে সব থেকে দ্রুত বের হবে যে ট্রেড থেকে, আমি সেই ট্রেড নিয়ে আলোচনা করবো এবং সেই ট্রেডটা দেখাবো। চলেন আমরা দেখে আসি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ট্রেডটা আছে দাঁড় করানো, ঠিক আছে? ওইটা হচ্ছে ইএএফ আর এটা হচ্ছে সিআই। সিআইতে আমাদের যে পরিমাণে ছাত্র আছে তাতে করে এক একটা ছাত্র বের হতে 6 মাস লাগবে যদি এইরকম অবস্থা থেকে যায়। আর যদি এরকম অবস্থা না থেকে আগামী মাস থেকে স্বাভাবিক হয়ে যায় জুন জুলাইতে, তাহলে 2 মাস লাগবে কি 3 মাস লাগবে সবগুলো বের হতে। ছাত্র কিন্তু আমার ট্রেডে প্রায় 25 জন। কিন্তু যে ট্রেডে আপনার সিনিয়র যারা সিনিয়র আছে, এই যে ট্রেডে ইএফে সিনিয়ররা আছে 2.5 মাস, সর্বোচ্চ 2.5 মাস, যারা পরীক্ষা দেবে 3 মাস। এই যে ট্রেডের নিচে আমি দাঁড়ায় আছি এখন, এইটা হচ্ছে ইএএফ ইনহেন্স অ্যালুমিনিয়াম ফর্ম অফ। যারা আপনারা আগামী মাসে জুন মাসে এই ট্রেডে ভর্তি হবেন, ভর্তি হতে চাচ্ছেন এবং দ্রুত বের হতে চাচ্ছেন, আমি তাদের জন্য সাজেস্ট করব এই ট্রেডে, শুধুমাত্র আমাদের সেন্টারের জন্য, ঠিক আছে? এই দেখেন একটা ট্রেড দাঁড় করানো আছে এখানে, আর একটা ট্রেড এই মাত্র কাজ শেষ করে এরা খুলে ফেললো। এই যে এই প্যানেলগুলো এখানে রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ওদের যে কাজ শেষ হয়ে গেছে তো ওদের যে মালামালগুলো এখন গুছাচ্ছে। এই যে ট্রেড, এই ট্রেডে যদি এখন ভর্তি হন তাহলে সর্বোচ্চ হয়তো 4 মাস, সর্বোচ্চ 4 মাস, 4.5 মাস লেগে যাবে সর্বোচ্চ গেলে। আর দ্রুত সময়ে যদি হয় তাহলে 3 মাস, 3.5 মাস, কারণ এই ট্রেডের পরীক্ষা একটু বেশি হচ্ছে এবং ছাত্র সংখ্যাও কম আছে। যারা দ্রুত দ্রুত করতেছেন, তাড়াতাড়ি করতেছেন, তারা কষ্ট করে হলেও এই ট্রেডটাতে ভর্তি হবেন, ঠিক আছে? আশা করি আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করলাম আপনারা বুঝতে পারছেন। অনেকদিন ধরে গুরুত্বপূর্ণ অনেক অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। আমি গত পরশুদিন একটা ভিডিও ছাড়ছিলাম সিঙ্গাপুরে, যে কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার আগে, বিষয়টা দেখে নিয়েন আপনারা ভিডিওটা, আমার এর আগের ভিডিওটা। আর আমার ভিডিও অনেকদিন ধরে লজিক্যালি কোনো ভিডিও না করার কারণ হচ্ছে কি, ওই পরীক্ষা কিন্তু কম হয়, যে কারণে কিন্তু ভিডিও করা হয় না। যে ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন, মোটামুটি অনেক ইনফরমেশন আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। একটা জিনিস নোট করে রাখেন, যারা আজকে এই প্রথমবার আমার ভিডিওটা দেখলেন, ভিডিও দেখে আপনারা দেখবেন কোন তারিখে ভিডিওটা আপলোড করা হয়েছে। কারণ আপনারা একটা ভিডিও দেখে আমাকে ফোন করেন, ফোন করে বলেন কি আপনার ভিডিওতে আপনি বলছেন 1 মাসে পরীক্ষা দিয়ালেন, 2 মাসে পরীক্ষা দিয়ালেন, তাহলে এখন 6 মাস, 7 মাস কেন লাগবে? কিন্তু আপনারা এই জিনিসটা দেখেন না, ওটা কোন মাসের ভিডিও। এই জন্য আমি ভিডিওতে বলতেছি আজকের এই ভিডিওটা শুধুমাত্র 1 মাসের জন্য, অর্থাৎ আগামী মাসে যারা ভর্তি হবে তাদের জন্য এই সুযোগটা। হ্যাঁ, আগামী মাসে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হতে পারবেন এই ট্রেড থেকে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এদের জন্য দোয়া করবেন।